রাজধানীতে বিএনপি জামায়াতের বাসে আগুন দেয়া ও জ্বালাও ও কর্মসূচির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগ গতকাল বিকেলে নগরীর কাজের দেউরি থেকে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এই সময় বক্তারা বলেন রাজধানীতে বিএনপি জামায়াতের বাসে আগুন দেওয়ার ঘটনা পূর্ব পরিকল্পিত একুশে আগস্ট গ্রেনেড হামলা এবং দেশের বিভিন্ন স্থানে সিরিজ বোমা হামলার ঘটনার ধারাবাহিকতায় এই ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেন বক্তারা এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক জাফর আহমেদ চৌধুরী সাবেক সহ সভাপতি কামরুল হুদা চৌধুরী সাবেক সমাজ কল্যাণ সম্পাদক নুরুল হক সাহাদি রিপন সহ অন্যান্যরা